এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্যই একদিনে 24 ঘন্টা থাকে, আর এই 24 ঘন্টার ফলই নির্বাচন করে আপনি আপনার জীবনে সফল হবেন নাকি হবেন না। আমরা সবাই জানি একদিনে 24 ঘন্টা হয় 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 মিনিটে 60 সেকেন্ড। 60 সেকেন্ড কতটাই কম যখন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, ওই সময় থেকে এতদূর পর্যন্ত প্রায় 30 সেকেন্ড হতে চলেছে। শুনতে এবং ভাবতে অবাক লাগে 30 সেকেন্ড কতটাই কম, কিন্তু এই রকম অনেক জিনিস আছে যেগুলি এই 60 সেকেন্ডে এই দুনিয়াতে হয়, এবং হয়তো আপনি এগুলি জেনে বিশ্বাস করতে পারবেন না যে 60 সেকেন্ডে এত কিছু হয় এই পৃথিবীতে। যেটা আমি বললাম 60 সেকেন্ড শুনতে খুবই কম লাগে, কিন্তু আসলে এই 60 সেকেন্ডে এই পৃথিবীতে 250 থেকে 270টি শিশুর জন্ম হয়, যার মধ্যে 5 থেকে 10 জন শিশু খারাপ ট্রিটমেন্ট এবং কম ক্ষমতার জন্য মারা যায়। এর মধ্যে 105 থেকে 111 জন লোক মারা যায়। 60 সেকেন্ডে আপনার হার্ট 60 থেকে 100 বার কম্পন হয়, আর যদি আমরা এই পৃথিবীতে সমস্ত মানুষের হার্টবিটকে একসঙ্গে করি তাহলে পুরো পৃথিবীতে অবস্থিত হার্ট মোট প্রায় 500 বিলিয়ন বার কম্পন হয়। 60 সেকেন্ডে পুরো ব্রহ্মাণ্ডে প্রায় 1800 সুপারনোভাস ব্লাস্ট হয়, যেখানে কিছু গ্যালাক্সি তারা তৈরি হয় এবং নষ্ট হয়, আর এর মধ্যে আমাদের পৃথিবী 60 সেকেন্ডে 1800 কিলোমিটার পথ অতিক্রম করে। 1 মিনিটে আমাদের পৃথিবীতে প্রায় 360 বার বজ্রপাত হয়, এবং মোটামুটিভাবে 60 সেকেন্ডে পুরো পৃথিবীতে কোনো না কোনো জায়গায় 5 বার ভূমিকম্প হয়। হতে পারে ভূমিকম্প এতটাই কম হয় যেটা মানুষ বুঝতে পারে না। এই সময়ের মধ্যে হামিং বার্ড প্রায় 4000 বার নিজের ডানা মেলে। আমাদের শরীর এই পৃথিবীতে সবথেকে জটিল মেশিনের থেকেও জটিল, এবং এর মধ্যেই কোটি কোটি কাজ একসঙ্গে হয়। আমাদের শরীরে 1 মিনিটে প্রায় 60 লাখ কেমিক্যাল রিয়াকশন হয়, মানে প্রতি 1 সেকেন্ডে প্রায় 1 লাখ কেমিক্যাল রিয়াকশন হয়। আপনার চোখ সাধারণত 9 থেকে 20 বার বন্ধ হয়, এর মানে আপনি যতক্ষণ সময় বেঁচে থাকবেন তার থেকে প্রায় 10% সময় আপনার চোখ বন্ধ থাকবে, আর এর জন্যই মোটামুটি 16 বার 7 থেকে 18 লিটার বাতাস আপনার লাংসে যাতায়াত করে। আপনার ফুসফুস এত বাতাসের মধ্যে 0.4 লিটার অক্সিজেন আপনার জন্য তৈরি করে, যার জন্য আপনার শরীর 12 কোটি নতুন রেড ব্লাড সেলস তৈরি করে। যখন আপনি শ্বাস ছাড়বেন তখন প্রায় 60 সেকেন্ডে আপনি প্রায় 0.006 লিটার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবেন। আপনাকে আরও একটি চমকানোর কথা বলি, 1 মিনিটে আপনার কিডনিতে প্রায় 1.2 লিটার রক্ত পাস হয়, মানে 1 ঘন্টায় 72 লিটার, এবং একদিনে 1728 লিটার রক্ত আপনার কিডনি দিয়ে প্রতিদিন পাস হয়। ভাবুন 1728 লিটার রক্ত কতটা, মানে আপনার কিডনিকে কতটা বেশি কাজ করতে হয়। হার্টবিট এর জন্য আপনার শরীর 1.33 ওয়াটস ইলেকট্রিক উৎপন্ন করে, এবং বাকি অন্যান্য মাসেল অ্যাক্টিভিটির জন্য আপনার শরীর মোট 100 ওয়াট এর ইলেকট্রিক উৎপন্ন করে। আর এই বিদ্যুৎ শক্তির জন্য আমাদের শরীরের নিউরন আমাদের সিগন্যাল পাঠায়। এর মধ্যে কিছু শক্তি আপনার মস্তিষ্ক ব্যবহার করে, এবং প্রায় 50টি কাজ আলাদা আলাদাভাবে প্রসেস করে। এর সাথে সাথে আপনার মস্তিষ্ক 60 সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন দেখা তথ্য, প্রায় 70 MB দেখা ছবি প্রসেস করে। এই তথ্য আপনার চোখ থেকে মস্তিষ্কে পাঠানো হয়। 1 মিনিটে আপনার শরীর প্রায় 30,000 থেকে 50,000 মৃত ত্বককোষ নতুন ত্বককোষের সঙ্গে রিপ্লেস হয়, আর এই হিসেবে পুরো জীবনে একজন মানুষ প্রায় 50 কিলোগ্রাম মৃত কোষ নষ্ট করে। প্রতি 60 সেকেন্ডে আমাদের শরীরে 1.6 মিলিয়ন কোষ মারা যায়। কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এইসব মৃত কোষ নতুন কোষের সঙ্গে রিপ্লেস হয়ে যায়, আর এর জন্যই প্রতি 60 সেকেন্ডে 1.6 মিলিয়ন কোষ নতুন কোষ তৈরি করে। আপনার চুল 1 মিনিটে প্রায় 0.02 মিমি বড় হয়, আর এই সময়ের মধ্যেই আপনার মুখে প্রায় 0.03 আউন্স স্যালিভা তৈরি হয়। আমরা সবাই জানি যে
আমাদের সূর্য শক্তি নিজের হাইড্রোজেন এবং হিলিয়াম এর মধ্যে হওয়া কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়, আর এই এক মিনিটে প্রায় 60 মিলিয়ন টনস হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রয়োজন হয়, আর এর মধ্যে মানুষ প্রায় 900 থেকেও বেশি গাছ কেটে ফেলে এবং প্রায় 200 গ্রাম এর বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়, যার জন্য হাজার হাজার মাছ মারা যায় এবং সমুদ্রের পরিবেশ পলিউটেড হতে শুরু করে। এই পৃথিবীতে পুরো ইন্ডাস্ট্রি মিলে প্রতি 60 সেকেন্ডে 10 লাখ কেজিরও বেশি কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশে ধোঁয়া এবং গ্যাস তৈরি করে ছেড়ে দেয়। এই পুরো পৃথিবীতে মানুষ প্রতি মিনিটে 24 লাখ বার গুগল এ কিছু না কিছু সার্চ করে, আর এই সময় নেটফ্লিক্স এ প্রায় 7000 ঘন্টার কন্টেন্ট দেখা যায়। আগের এক মিনিটে ইউটিউবে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয়েছে। যখন থেকে আপনি ভিডিওটি দেখছেন তখন থেকে এখন পর্যন্ত এই ভিডিওতে বলা সমস্ত জিনিস প্রায় 5 বার হয়েছে। যদি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য ওপরে থাকা আই বাটনে প্রেস করে দেখতে পারেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবশেষ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।